সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএমএ ও বন্ধুসভার মানববন্ধন। গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু। সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ঘটা সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বিএমএ ও বন্ধুসভা। বেলা ১১টায় চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চাপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ সময় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ডক্টর দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডক্টর গোলাম রাব্বানী সহ অন্যান্যরা। মানববন্ধনে সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মুমিনুল হক সহ চিকিৎসকরা অংশ নেন। এদিকে বিকেলে চাপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে প্রথম আলো বন্ধুসভা। বক্তব্য দেন শিক্ষক কানাই চন্দ্র দাস, চাপাইনবাবগঞ্জ জেলা শাখার পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডাব্লু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায়, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি নাহিদুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, আলিউজ্জামান নূর সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অনিক নামে আরও এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, সকাল ৯টার দিকে গোমস্তাপুর রহনপুর সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় দলকে সংহতি করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জ শহরের উপর রাজরামপুরে বিট পুলিশিংয়ের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপর রাজরামপুর গোরস্থান কমিটির সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর মডেল থানার পরিদর্শক অভিযান মাহফুজুল হক চৌধুরী, সদর উপজেলার জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম, হোমিও চিকিৎসক শ্যামল রায় সহ অন্যান্যরা। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।